পর্দা বালিশ কেলেঙ্কারি এসব কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সক্রিয় দর্শক, খুব বেশি দিনের কথা নয়। এবং করোনাকালীন সময়েও সরঞ্জাম কেনাকাটা থেকে কোন জায়গাতে সরকারি কেনাকাটায় অনিয়ম নেই সে প্রশ্নই এখন উঠছে চারদিকে। কোনোভাবেই এই কেনাকাটার অনিয়ম ঠেকানো যাচ্ছে না, অথচ সুনির্দিষ্ট আইন রয়েছে এই সরকারি কর্মকাণ্ডে যেন অনিয়ম না হয় সেগুলো নিশ্চিত করার জন্য, কিন্তু তারপরেও কেন এমনটি হচ্ছে? সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আজ আলোচনার বিষয়, কিভাবে বন্ধ হবে সরকারি কেনাকাটায় অনিয়ম। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার আমন্ত্রিত অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। আমার অতিথি দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম রহমান। আমার অতিথি আওয়ামী লীগ নেতা জনাব রম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক জনাব ডক্টর ইফতেখারুজ্জামান। আমি জনাব ডক্টর ইফতেখারুজ্জামানের কাছ থেকেই প্রথমে আলোচনা শুরু করব আপনাকে দিয়ে। সরকারি কেনাকাটায় এই যে দুর্নীতি, এই দুর্নীতি কি সবসময় ছিল? হ্যাঁ, সবসময় ছিল এবং এটা অব্যাহত রয়েছে। একটা ইতিবাচক পরিবর্তনের বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যখন ইজিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম চালু হয়। আমাদের অনেকের, আমার নিজের সহ অনেকেরই প্রত্যাশা ছিল যে এতে কিছুটা হলেও দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, অনিয়ম এবং দুর্নীতি থেকে এই সরকারি ক্রয় খাত মুক্তি পাবে, কিন্তু সেদিকে খুব একটা সুসাফল্য আমরা দেখতে পাই না। আমরা সম্প্রতি একটা গবেষণা করেছি সুনির্দিষ্টভাবে এই খাতের উপরে, সেখানে আমরা যেটা দেখতে পাই যে ইজিপি করার ফলে যেটা হয়েছে যে ক্রয় প্রক্রিয়াটা কিছু সহজতর হয়েছে, ম্যানুয়াল থেকে আধুনিকায়ন হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে গেছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গীকার সেটারই অংশ হিসাবে এবং জনগণের প্রত্যাশা হিসাবে, কিন্তু বাস্তবে সেটি সুফল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং এক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার বিবেচনায়। এবং এর মধ্যে যে অন্যতম কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে, আমি মনে করি যে মূল একটা বিষয়। এর মধ্যে অবশ্যই প্রাতিষ্ঠানিক দক্ষতার ঘাটতি আছে আর অন্য বিশেষ করে সকল প্রতিষ্ঠান, আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি এ ধরনের অনিয়মকে সমর্থন করে, কেন এটি বড় বিষয় মনে হচ্ছে আপনার কাছে? আমি সেটাতে আসছি। আমি চাই অন্যান্য কিছু কিছু কারণ থাকতে পারে, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি ইত্যাদি বিষয়গুলো থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে সকল প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত ইজিপি প্রবর্তিত হয় নাই, হলেও পুরোপুরিভাবে পুরো প্রক্রিয়াতে এখনো সেটা প্রয়োগ হচ্ছে না। কিন্তু মূল সমস্যা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এর মধ্যে সরকারি কার্যাদেশের মধ্যে কার্যাদেশ বিক্রি, অবৈধ সাবকন্ট্রাক্ট, কাজ ভাগাভাগি ইত্যাদি যে অনিয়মগুলো হয় সেখানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে অংশটার কথা আমি বলছি সেটা স্বাভাবিকভাবে রাজনৈতিক অংশ পুরোটাই তো আর দুর্বৃত্তায়ন না বা পুরোটাই কিন্তু নেতিবাচক না, এখানে ইতিবাচক অনেক কিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নেতিবাচক প্রকটভাবে এখানে প্রযোজ্য সেটা হচ্ছে যে রাজনৈতিক অবস্থানকে নিজেদের সম্পদ বিকাশের একটা অবস্থান হিসাবে বিবেচনা করা হয় একাংশের, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট একাংশের পক্ষ থেকে, যার ফলে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত যে ক্রয়গুলো হয় সেই ক্রয় সরকারি ক্রয় খাতটাকে একটা খুব সহজ একটা উপায় হিসাবে ধরে নেওয়া হয় নিজেদের সম্পদ বিকাশের, এবং সেটাকে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়, প্রভাবিত করে যেটা আমি বললাম যে কার্যাদেশ ক্রয়, কার্যাদেশ কে পাবে কে পাবে না, ভাগাভাগি হবে অবৈধভাবে ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই অনিয়মগুলো সংগঠিত হয়, যেখানে যার সাথে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের একাংশেরও যোগ সাজস থাকে, কারণ এককভাবে কখনো এই ধরনের দুর্নীতি হতে পারে না, এবং সেই যোগ সাজসের মধ্যে কর্মকর্তা কর্মচারীদের একাংশের সম্পৃক্ততা থাকে, এবং যার ফলে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে যায় যে একদিক থেকে ব্যবসায়ী বা ঠিকাদারি যারা দায়িত্ব বা কাজ যারা করেন তাদের একাংশ, অন্যদিকে সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের একাংশ, এবং অন্যদিকে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল। এই ত্রিমুখী আতাতের মাধ্যমে এই এই ক্রয় খাতে অনিয়ম দুর্নীতিগুলি সংঘটিত হচ্ছে, যেহেতু যারা মূল হোতা তারা প্রভাবশালী, কাজে এদেরকে নিয়ন্ত্রণ করা তো খুব একটা সহজ কিছু নয় বলে আমি মনে করছি। তাহলে ভাগাভাগি লুটেপুটে খাওয়া বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায় তো হচ্ছে যে প্রক্রিয়াটাকে এক হচ্ছে সম্পূর্ণভাবে সকল প্রতিষ্ঠানে সমানভাবে প্রয়োগ করতে হবে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার, সেদিকে আমরা যাচ্ছি। আমি আশাবাদী যে সেদিকে যেতে পারলে নিয়ন্ত্রণটা সহজতর হবে, কিন্তু যে মূল বিষয়টা হচ্ছে যে যারা অনিয়ম দুর্নীতির সাথে এই ভাগাভাগির সাথে জড়িত, যারা এই কেনাকাটাকে একটা কেনাকাটা নিজেদের মধ্যে, যে আমি যেটা বললাম যে কার্যাদেশ কেনাকাটা মানে সরকারি খাতের
কেনাকাটাটাকে কার্যাদেশ কেনাকাটার মাধ্যমে এক ধরনের সম্পদ বিকাশের সুযোগ হিসেবে যারা তৈরি করছেন নিজেদের জন্য সুবিধাটা করে নিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সেটা কিন্তু মোটেই অসম্ভব কিছু না। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, বিশেষ করে সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ বা রাজনৈতিক ভাবে যারা পলিটিক্যালি এক্সপোজ পার্সন, তাদের সম্পদের হিসাব যদি নেওয়া হয় এবং একদিকে বৈধ আয় অন্যদিকে সম্পদের যে হিসাব, এটা যদি সোজা হিসাবে নেওয়া হয় এবং সঠিকভাবে যদি তার উপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কিন্তু এটাকে মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে কোনো বাংলাদেশে একা দুর্নীতি হয় না, বাংলাদেশে একা কর প্রক্রিয়া অনিয়ম দুর্নীতি হয় সেটা আমরা কখনো বলবো না, সব দেশই হয়, কিন্তু এটা নিয়ন্ত্রণের উপায় আছে। এবং চাবিকাঠিটা এমন কোনো কিছু না, এটা রকেট সায়েন্সের মতো কিছু না, এটা আমাদের সকলেরই জানা যে যারা অনিয়ম করছেন তাদেরকে চিহ্নিত করতে হবে অবস্থান পরিচয়ের নির্বিশেষে, সকলে আইনের চোখের সমান। এই বিবেচনা যদি কাজটা দুর্নীতি দমন কমিশন করতে পারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয়, তাদের তাদের পরিবীক্ষণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ প্রক্রিয়া যদি সচল হয় সক্রিয় হয়, যারা প্রতিষ্ঠানের ভিতরে থেকেও এই সুবিধাগুলো করে দিচ্ছেন বা যোগসাজশ করছেন এবং অনিয়মকে এক ধরনের বিচারহীনতা দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, তার মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জি, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সব রাজনীতিবিদ অবশ্যই দুর্নীতিগ্রস্ত নন, ভালো রাজনীতিবিদ অবশ্যই আছেন, কিন্তু তারপরেও কোনো কোনো রাজনীতিবিদের এই যে ভাগাভাগি করে খাওয়া এবং রাজনীতি মানেই সম্পদ আহরণ করার একটি উপায় মনে করার যে কথা জনাব ডক্টর ইফতাকুরুজ্জামান বলছেন, এটি আসলে কি বন্ধ হওয়ার মতো? এটি কি দুর্নীতি দমন কমিশন বন্ধ করতে পারবে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে এখানে ডাকার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হলো যে আপনার সাথে একটু প্রথমে একটু ডিফার করে নিচ্ছি, ইফতেখারুজ্জামান সাহেব ঢালাওভাবে রাজনীতিবিদদেরকে কিছু বলেননি, তাতে মনে হচ্ছে যে ঢালাওভাবে রাজনীতিবিদরা দায়ী কোনো কোনো অংশ রাজনীতিবিদদের কোনো, আপনি অবশ্য বলেছেন প্রথম কথায় বলেছেন কোনো কোনো অংশে তো রাজনীতিবিদরা তো কিছু কিয়দ অংশ তো দায়ী, আমি তো অস্বীকার করবো না। আমি মোরলেস ইফতেখারুজ্জামান সাহেব যা বলেছেন তার সাথে একমত। আমার আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন, আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এটাকে আপনি ইচ্ছা করলে গুরুত্বপূর্ণ ধরতে পারেন, ইচ্ছা করলে নাও ধরতে পারেন। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি ঢাকা কলেজে সেকেন্ড ইয়ারে, তখন মুক্তিযুদ্ধে আমি গিয়েছিলাম, আমি দেশের ডাককে আমি উপেক্ষা করতে পারিনি, দেশ আমার অবদান চাচ্ছিল, আমার আমি যাতে রাখতে পারি। আমার বয়সী এখন যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেক্টরে, রাজনীতিতে, আপনার আমলাতন্ত্রে, ইফতেখারুজ্জামান সাহেবের মতো সিভিল সোসাইটিতে, বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ যুবক, তারা কিন্তু দেশের ডাকে সাড়া দেয়নি। এটার মানে হলো একটাই, সেটা হলো যে আমার ভেতরে দেশপ্রেম নাই। যার ভেতরে দেশপ্রেম নাই তার ভেতরে দেশকে কিভাবে, আপনার দেশের সম্পদকে কিভাবে ব্যবহার করবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সে যেখানে সুযোগ পায় সেখানে এসে আপনার চিন্তাই করতে চেষ্টা করে, যেখানে সুযোগ পায় সেখানে আপনার সে ডাকাতি করতে চেষ্টা করে, এটা একেবারে অহরহ একটা ঘটনা ঘটছে। সুতরাং আমি মনে করি যদি স্বচ্ছ এবং একটা দুর্নীতিমুক্ত ক্রয় ব্যবস্থা দাঁড় করাতে চান, তাহলে আপনাকে প্রথমত এই ক্রয় ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে যারা জড়িত, ঠিকাদার, তারপরে আপনার যিনি আপনার যে টেন্ডার কল করছেন তিনি, পারচেজ কমিটিতে যখন যাবে তখন রাজনীতিবিদরা সরাসরি ভাবে জড়িত তারা, অথবা ঠিকাদারের পেছনে অনেকে থাকেন, আমার মতো অনেকে থাকেন যারা ঠিকাদারের পক্ষে কথা বলেন, আমাদের ভিতরে যদি দেশপ্রেমটা থাকতো ঠিকাদারের ভেতরে, আমলার ভেতরে, ইঞ্জিনিয়ার সাহেবের ভিতরে, ইমপ্লিমেন্টেশনে যারা যাবেন তাদের ভিতরে, এবং আপনি যে সিভিল সোসাইটির লোক সাদির সাহেব আপনার মতো যারা আছেন, বা এই যে গুলাম রহমান সাহেব আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তার মতো যারা সিভিল সোসাইটির লোক, কাজী রিয়াজুল হোক এখন সিভিল সোসাইটির লোক, সকলের ভিতরে যদি দেশপ্রেমটা থাকতো তাহলে আমার মনে হয় অনেক সহজ হয়ে যেত বিষয়গুলো। জি, তাহলে এখন যারা কেনাকাটার সঙ্গে সম্পর্কিত, জি একটু ছোট ছোট প্রশ্ন করি, কেনাকাটার সঙ্গে যারা সম্পর্কিত, যাদের হাতে কেনাকাটা করার সুযোগ
রাষ্ট্র দিয়ে রেখেছে তারা দেশপ্রেমিক নয়, তাহলে কি দেশপ্রেমিক যারা নয় তারাই এখন ভালো জায়গায় আছে? আপনার কথা সূত্র ধরে জানতে চাইলাম। আপনি ঢালাও ভাবে বলতে পারেন না, আমি বলবো যে আমাদের ভেতরে দেশপ্রেমটা আমরা যারা এইগুলোর সাথে জড়িত থাকি তাদের মধ্যে খুব কম লোকেরই দেশপ্রেমটা কাজ করে। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির একজন সদস্য জাতীয় সংসদের, আমি দেখলাম এখানে প্রায়ই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যে সিএজি থেকে যে আপনার অভিযোগগুলো যায় বা যে অবজেকশনগুলো যায় সে টাকা আদায়ের ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং 90% কেসে শুধু বলা হয় যে কন্ট্রাক্টর সাহেবের কাছ থেকে এত টাকা আদায় করতে হবে। আমি গত বৈঠকের আগের বৈঠকে বলেছি যে এখানে এইভাবে হলে চলবে না, কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা আদায় করতে হবে যদি সে বেশি নিয়ে থাকে। যিনি সুপারভাইজিং অথরিটি হিসেবে কাজ করেছেন বা টেন্ডারিং অথরিটি হিসেবে কাজ করেছেন তাকে ধরতে হবে, কারণ দেখা যাচ্ছে যে উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি টেন্ডার করেছেন এবং ওনার সময় দুর্নীতিটা হয়েছে, ওনাকে ম্যানেজ করে ঠিকাদার সব কাজ শেষ করে ফেলেছেন, পরে দেখা গেল উনি সুপারভাইজিং ইঞ্জিনিয়ার হচ্ছেন, পরে দেখা গেল উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হচ্ছেন, পরে দেখা গেল উনি চিফ ইঞ্জিনিয়ার হচ্ছেন, এবং এই যে এখন উনি কি দায়ী না উনিও দায়ী না, এখানে যে আমি যিনি ওনাকে সুপারভাইজিং ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে সহযোগিতা করছি আমলা, আমিও আমার দায়িত্ব আছে, কারণ আমি তো জানি যে এই অপরাধমূলক কাজগুলো হয়েছে, তারপরে আমি এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সুপারভাইজিং ইঞ্জিনিয়ার করছি, এই সুপারভাইজিং ইঞ্জিনিয়ারকে আমি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার করছি, এই এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারকে আমি আপনার চিফ ইঞ্জিনিয়ার করছি, এইভাবে একটা চক্র গড়ে ওঠে। আমরা সকলেই এই চক্রের ভিতরে কোনো না কোনো ভাবে অনেকেই জড়িত হয়ে পড়ে। আমি সকল পলিটিশিয়ানরা যেমন আমাকে শেষ করতে দেন তারপর আপনি কথা বলেন, আমাকে আমার সকল পলিটিশিয়ানরা একেবারে ধোয়া তুলসী পাতার কথা বলবো না, পলিটিশিয়ানদের মধ্যে কেউ কেউ এই চক্রের ভিতরে থাকতে পারেন, আছেন আছেন, আমাকে যদি বলেন আমি এখন নাম বলবো না কিন্তু আছেন। আমি মনে করি যে এই যে স্বাস্থ্য খাতে আপনি প্রথম স্বাস্থ্য খাত দিয়ে শুরু করেছেন, এই যে বিশাল বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে রাজনৈতিক কর্তৃত্বের দায়ী দায়িত্ব আছে, তারা জানতেন না জানলে একজন ড্রাইভার কিভাবে শত কোটি টাকার মালিক হয়, কিভাবে একজন পরিচালক শত কোটি টাকার মালিক হয়, কিভাবে একজন ক্লার্ক শত কোটি টাকার মালিক হয়। ক্লার্ক বলে তার শত কোটি টাকার মালিক হওয়াতে আপত্তিজনক নয়, ড্রাইভার হওয়ার কারণে শত কোটি টাকা হওয়ার মালিক নয়, সে যে অবৈধ পথে শত কোটি টাকা মালিক হয় আপত্তিটা হলো সেখানে, কিন্তু আমরা কিন্তু এটা বলি না কোথাও, আমরা বলি যে ড্রাইভার শত কোটি টাকার মালিক হয়ে গেছে, ওই ক্লার্ক শত কোটি টাকার মালিক হয়ে গেছে, মালিক হয়েছে কিন্তু একজন মানুষ যে মানুষটি অবৈধ পথে অর্থ উপার্জন করছে, সেইখানে আমাদের কথা বলা উচিত। এবং এইটার সাথে যারা যারা জড়িত, এখন যদি ডিজি সাহেব বলেন আমি কিছুই জানতাম না, উনি কিছুই জানেন না, ওনার ড্রাইভার কি করছে কিছুই জানেন না, ওনার ড্রাইভার তো ওনার কাছ থেকেই কাজ নিচ্ছেন, না হয় উনি টাকা পাচ্ছেন কোথা থেকে, ওনার ক্লার্ক তো ওনার কাছ থেকেই টাকা নিচ্ছেন, মানে আপনার ফাইল সিগনেচার করিয়ে নিচ্ছেন, টাকা যদি উনি পেয়ে থাকেন ক্লার্ক এই ফাইল সিগনেচার করার জন্য, কিছু না কিছু ভাবে তো দায়িত্ব ডিজি সাহেব তো নিতে হবে, ডাইরেক্টর সাহেব তো নিতে হবে, আমরা তখন ডিজি সাহেব এবং ডাইরেক্টর সাহেবকে এই জন্য দায়ী করি না, আমরা ক্লার্ককে ধরার চেষ্টা। অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু জনাব কাজী রিয়াজুল হকের কাছে যেতে চাই। আমি বলছি না যে বা আমরা কেউ বলছি না যে সরকারি সব কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত, এটি ঠিক নয়, কিন্তু তারপরেও একজন যখন সরকারি চাকরিতে যোগ দিতে যান তিনি জানেন তার বেতন স্কেল কি হতে পারে, তিনি কত বছর চাকরি করবেন এবং তিনি শেষ পরিণতি কোথায় পৌঁছাবেন সবকিছু জানেন, তারপরেও কেন একজন সরকারি কর্মকর্তাকে এই কেনাকাটার অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়তে হয়? জনাব কাজী রিয়াজুল হক, ধন্যবাদ। না, এটি তো একটা চক্র, এটা চক্রের মধ্যে, এই চক্রের মধ্যে, এই সিন্ডিকেটের মধ্যে যারা যারা জড়িত আছে এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার এর ভিতরে আছে, এটা আমরা সবাই জানি, যারা প্রথমে এই টেন্ডারটা তৈরি করছে, যারা এই টেন্ডারটাকে ফ্লোট করছে, যারা এই স্ক্রুটিনি কমিটিতে আছে, মূল্যায়ন কমিটিতে আছে, যারা ওয়ার্ক অর্ডার দিচ্ছে, এবং তার পিছনে একটা শক্তিও কাজ করে, প্রভাবশালীদের আমি বলবো, রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক বা সামাজিক কারণে, যারা প্রভাব কাজ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সমস্ত বিষয়ে আমাদের কিন্তু চমৎকার চমৎকার আইন রয়েছে, সরকারি কেনাকাটার জন্য আমাদের একটা চমৎকার আইন রয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, আমাদের একটি সেই অ্যাক্টের উপর ভিত্তি করে আমাদের একটা বিধিমালা করা হয়েছে। তো তারপরে আবার 2011 সালে একটি চমৎকার কাজ করা হয়েছিল, ন্যাশনাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, যেটাকে একটু আগে বলা হলো ইপিজির কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন, একটা
দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য এই ইপিজেডটা, এর মাধ্যমে আমরা কিন্তু ই টেন্ডারিং ব্যবস্থা তো চলে গেলাম, কারণ আগে তো টেন্ডারটাই সাবমিট করতে পারতো না। দ্যাট ওয়াজ দ্য সিনারিও আমরা দেখেছি আমাদের চাকরি জীবন, টেন্ডারটা সাবমিট করতে পারতো না একটা গ্রুপের জন্য, পরে এই জন্য ই টেন্ডারিং যাওয়া হলো। কিন্তু তারপরেও আমরা দেখছি সেই দুর্নীতিগুলো রয়ে গেছে। তিনটে খাত আছে পাবলিক প্রকিউরমেন্টের ভিতরে, তিনটে খাত আছে, একটি একটা তিনটে বিষয় আছে। একটি হচ্ছে গুডস প্রকিউর করা, যেমন একটু আগে যেটা আপনি বললেন বালিশ পর্দা এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা প্রকিউর করছি ডোমেস্টিক্যালি অথবা ইন্টারন্যাশনালি। এই যে এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের কোভিডের ভ্যাকসিন আমরা আনতে যাব, আর কোভিড-19 ভ্যাকসিন আমরা আনতে। জনাব কাজী রিয়াজুল হক একজন সরকারি কর্মকর্তা, তিনি প্রজাতন্ত্রে চাকরি করেন, তার তো শক্তভাবে বলা উচিত যে তিনি অনিয়মের মধ্যে যাবেন না, এবং যে সিন্ডিকেটের কথা আপনারা বলছেন সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দায়িত্ব সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তারা সেটি করছেন না কেন যারা দুর্নীতিতে জড়িত? সেটা না, সেটাই করছেন না, কারণটা হচ্ছে যে কেউ না বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে যায় না। আমি এক্ষেত্রে সবাইকে এই সমভাবে দায়ী করবো, সরকারি কর্মকর্তাদেরকে আমি প্রথমে এই কথাটাই বলতে চাইবো যে তারা যেটা করছে, তারা যদি এটা প্রথমে, তারা তো ফার্স্ট অ্যাক্টর, তারা যদি প্রথমে এটা বাধা দিত যে আপনি যে পণ্যটা ক্রয় করবেন সেই পণ্যটার মূল্যায়ন কত হতে পারে, এটা মার্কেট অ্যাসেস করবেন তো একটা বালিশের দাম কত হতে পারে, তো একটা পর্দার পর্দা কত ফিট পর্দার দাম কত হতে পারে, এটা তো তারা প্রথমেই তারা গণ্ডটা করে, এটা তো তারা করেছে, তারা তো দায় অস্বীকার করতে পারে না, তাদের দায়িত্ব যাই বলি না কেন আমরা। দ্বিতীয়ত একটা কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে, রাস্তা বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, পরের দিন ভেঙে পড়তেছে, যেটাকে আমরা বলি ওয়ার্স। এখানে তো তিনটে, যে একটা গুড, একটা ওয়ার্স, আর একটা হচ্ছে সার্ভিস। আরেকটি বিষয় আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেবা, সেবাটাও প্রকিউরমেন্ট, তিনটে জিনিস নিয়ে হচ্ছে প্রকিউরমেন্ট, সেবাটাও প্রকিউরমেন্টের মধ্যে আসে। সেই সেবাটা যেটা আমরা নিচ্ছি, আমরা ন্যাশনাল কনসালটেন্ট নিচ্ছি, বিদেশি কনসালটেন্ট নিচ্ছি, কাকে কি পরিমাণ টাকা দিচ্ছি, আমার মনে আছে বেশ কয়েক বছর আগে একটা স্টাডি হয়েছিল আমাদের দেশে, স্টাডিতে বেরিয়েছিল যে যারা এখানে আমাদের কনসালটেন্ট হিসেবে এসেছে তাদের ভিতরে হাই স্কুল পাস লোকের সংখ্যা, আমার মনে হয় হাই স্কুল পাস করেনি এরকম লোকের সংখ্যা হচ্ছে 70% এরকম একটা কিছু হবে, ঠিক একজ্যাক্ট ফিগারটা মনে, তারা আমাদের দেশে কনসালটেন্ট হয়ে আসে। এই যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে, দুর্নীতির কারণে আমরা বলছি এখানে আমরা তাদের দায়িত্ব কোনো ক্রমে অ্যাভয়েড করতে পারি না, তবে সেই সাথে যারা জড়িত আছে ব্যবসায়ী মহল বা রাজনৈতিক প্রভাব বলেন বা অন্য যে কোনো কারণে সবারই একটা যোগ সাজশে এই জিনিসগুলো হচ্ছে বলে আমি আপনার কাছে আবারও আসবো। আমি জনাব গোলাম রহমানের কাছে যেতে চাই, তিনি দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান ছিলেন। জনাব গোলাম রহমান, আপনি নিশ্চয়ই শুনেছেন ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে দুর্নীতি দমন কমিশনের একটা বেশ ভালো ভূমিকা রয়েছে এবং সম্পদের হিসেব নিয়ে, সম্পদের দিকে খেয়াল রেখে দুর্নীতি দমন কমিশন সরকারি কেনাকাটায় অনিয়ম বন্ধ করতে পারে, আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? আহতে যে দুর্নীতি বিষয়টা খুব সহজ না, এটা বেশ কমপ্লেক্স বিষয় বলে আমার ধারণা, আর দুর্নীতি যে হাল আমলে হচ্ছে এমন এমন বিষয়ও না। 2500 বছর আগে চাণক্যের অর্থশাস্ত্রে এই কথাটার কথা জোরে সোরে বলা হয়েছে এবং 40 ধরনের দুর্নীতির কথা বলা হয়েছে, এখন হয়তো 4000 বা 40000 ধরনের দুর্নীতি। আর দুর্নীতি যে শুধু সরকারি খাতে হয় তাও নয়, বেসরকারি খাতেও দুর্নীতি হয়, সিভিল সোসাইটিতেও দুর্নীতি হয়। না কিন্তু সমাজ অনেক বদলে গেছে, প্রযুক্তি অনেক ভালো হয়েছে, মানুষের নৈতিকতাও পরিবর্তন এসেছে, চাণক্যের সময়ও বদলে গেছে, সে সময়কার দুর্নীতি এতদিন পরেও মানুষের মধ্যে থাকা দুঃখজনক নয় কি? না দুঃখজনক না, মানুষের তো বেসিক চরিত্র খুব পরিবর্তন হয় নাই, লোভ লালসা এগুলি যেন আদমের সময় যেমন ছিল এখনো তাই আছে। তাহলে আপনি বলছেন মানুষ হলো দুর্নীতিগ্রস্ত একটা প্রাণী, আপনি বলছেন মানুষ মানে হলো একটা দুর্নীতিগ্রস্ত প্রাণী, দুর্নীতিগ্রস্ত সবচেয়ে হিংস্র প্রাণী মানুষ, মানে পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এটা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। যাই হোক, দুর্নীতির রোধের দুইটা উপায় আছে, একটা হলো নীতি নৈতিকতা, নীতি নৈতিকতা যদি ঠিক থাকে, যে মানুষের মধ্যে নীতি নৈতিকতা থাকে সে কিন্তু সহজে দুর্নীতি করতে পারে না। আরেকটা হলো যে আইনের শাসন, আপনি আইন তো থাকতেই হবে, আইন তো আছে, হাজার হাজার আইন আছে, আর কি আমরা এখানে যারা অংশগ্রহণ করছি সবাই কোনো না কোনো সময় সরকারি কর্মকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত, আইনের কোনো অভাব নাই,
কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বিচার প্রক্রিয়া এর উপরে অনেক কিছু নির্ভর করে। আমি একটি কথা দুর্নীতি দমন কমিশন থাকার সময় একটি কথা বলতাম যে সমাজে 2% মানুষ আছে যাদেরকে বা 2-3% বা 1% মানুষ আছে যাদেরকে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত করা যায় না, আর 1-2% মানুষ আছে যাদেরকে সৎ রাখা যায় না, সৎ করা যায় না, আর যে বাকি 98%, সেই 98% বা 99% পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে। যখন যেদিকে হাওয়া বয়ে সেদিকে আপনার সেদিকে ওরা আর কি ধাবিত হয়, অনেকটা আর কি আপনার ধান ক্ষেতের যে বাতাস যখন বয় তখন ধানের শীষগুনি যেমন পড়ে যায় আর কি, ঠিক ওই রকম অনেক বৃষ্টি বুঝে ছাতা ধরে তাই আপনার দুর্নীতি যদি সরকারি ক্রয়ের ক্ষেত্রে আপনি দূর করতে হয় তাহলে প্রথমে সার্বিক সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রশাসনিক পরিবেশ সবকিছুর মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এইটা পরিবর্তন না আনলে শুধু আইন করে শুধু ভয় দেখাইয়ে আপনার দুর্নীতি দূর করা বোধ হয় সম্ভব না, আর একা তো দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি দমন সম্ভবই না। আর দুর্নীতি দমন কমিশনের আইনে কিন্তু দুর্নীতির কোনো সংজ্ঞা নাই। আমি আপনি সাধারণ মানুষ হিসাবে দুর্নীতির যে ব্যাপক অর্থে ব্যবহার করি, দুর্নীতি দমন কমিশনের আইনে কিন্তু দুর্নীতির সংজ্ঞায়িত অত্যন্ত কতগুনি ধারা দিয়ে, কতগুনি আইনের ধারা দিয়ে যে এই এই ধারায় অপরাধ করলে এইটা দুর্নীতি হয়, এর বাইরে হলে কিন্তু দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের বিষয়ই না। তো আমি যেটা বলবো যে এই ধরেন এইতে যারা আর কি সমাজ নিয়ে রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, প্রশাসন নিয়ে কাজ করেন, তাদের সবারই চিন্তা ভাবনার করা চিন্তা ভাবনার প্রয়োজন আছে, তবে নীতি নৈতিকতা এবং সুশাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো ক্ষেত্র সরকারি ক্রয় কেন কোনো ক্ষেত্র থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে বা সহনীয় পর্যায়ে নামিয়ে দূর করা বা সহনীয় পর্যায়ে নামায় নিয়ে আসা কঠিন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে আরও প্রশ্ন আছে, আরও বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, আলোচনা করছি কিভাবে বন্ধ হবে সরকারি কেনাকাটায় অনিয়ম। আমাদের সঙ্গে আছেন রামা ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি। তিনি বলছেন যে যারা এই অনিয়মে জড়িত তাদের ভিতরে দেশপ্রেম তিনি কিছুটা কম দেখতে পাচ্ছেন। জনাব ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি, তাহলে এটি কি আইন দিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এই নিয়ম অনিয়মগুলোকে ঠিকঠাক করে ফেলা যাবে, নাকি তাদেরকে দেশপ্রেমের দীক্ষা দিয়ে এই অনিয়ম থেকে বের করে আনতে হবে যারা এইসব কাজ করেন? আপনাকে ধন্যবাদ আবারও। আপনি নিশ্চয়ই যে কাজী গুলাম রহমান সাহেব যে কথাগুলো বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামের উদাহরণ উনি টেনেছেন, তখন থেকে দুর্নীতি চলে আসছে, এখনো আছে, মাত্রা কম আর বেশি। হ্যাঁ, এটা আমি অস্বীকার করব না, মাত্রায় হয়তো এখন চোখে লাগার মতো মাত্রাতিরিক্ত দুর্নীতি হচ্ছে। আমি এখনো মনে করি কাজী গুলাম রহমান সাহেব আমার খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, উনি একটা কথা বলেছেন যে আইনের শাসন এটা যে কোনো ব্যুরোক্রেসির যে কোনো লোকের সাথে প্রাক্তন ব্যুরোক্রেট যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে তারা আইনের শাসনের কথা বলবে। আপনি বিচার বিভাগে যার কাছে বলবেন তার সাথে ইফতিখারুজ্জামান সাহেব আছেন উনিও আইনের শাসনের কথা বলবেন, কাজী রিয়াজুল হক উনিও আইনের শাসনের কথা বলবেন, আমিও আইনের শাসনের কথা বলব। কিন্তু শুধু আইনের শাসন, আইনের শাসন প্রথমত হইলো যে আইন শাসন কাকে বলে। ইন দি আই অফ ল প্রত্যেককে সমান হতে হবে, এভরিবডি হ্যাজ টু বি ইকুয়াল ইন দা আই অফ ল, এছাড়া আপনার আইনের শাসন হয় না। ওবায়দুল মুক্তাদি চৌধুরীর জন্য আইন এক ধরনের প্রয়োগ করবেন, কাজী রিয়াজুল হকের জন্য এক ধরনের প্রয়োগ করবেন, আপনার নামটা আবার ভুলে গেলাম আমি একটু ভুলে যাই আর কি, আপনার জন্য আরেক ধরনের আইন, এটা হয় না। আইন সকলের জন্য সমানভাবে কার্যকর হতে হবে, এটা হলো আইনের শাসন। এবং আইনের শাসন থাকলে হ্যাঁ দুর্নীতির মাত্রা অনেক কমে আসবে, এবং সেখানে যদি আপনি আইনের শাসনের সাথে দেশপ্রেমকে যুক্ত করে দিতে পারেন তাহলে আরো কমবে।
माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিদিনই বলছেন যে ওনার জিরো টলারেন্স আছে কিন্তু ইনার এই জিরো টলারেন্সের বাণীটা আনফরচুনেটলি আমার কাছে মনে হয়েছে এটা আমি জানি যে সরকারের অনেক লোকেরা আমার কথাটা পছন্দ নাও করতে পারেন ওনার এই যে জিরো টলারেন্সের কথাটা যাদের মাধ্যমে ওই পৌঁছার কথা সেখানেই তো গলদ রয়ে গেছে বাস্তবায়িত সেই জায়গাটাতে মনে হয় ওই যে আপনার ছাকুরির মতো এই কথার একটা অংশ উপরে থেকে যায় আর একটা অংশ নিচে যায় ওই জিরো টলারেন্সের কোনটা যে যায় আর কোনটা যে থাকে উপরে এর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই বাংলাদেশে দুর্নীতি কোথায় নাই ট্রাম্প সাহেব $750 তার ইয়ে দিয়েছেন ট্যাক্স দিয়েছেন দুর্নীতি আপনি কোথায় খুঁজবেন আপনি এইভাবে যান আপনার ভারতে যান ভারতে রাজনৈতিক নেতাদের মধ্যে কম্পারেটিভলি বড় বড় দুর্নীতিবাজদেরকে সহযোগিতা করেন যারা একচেটিয়া ব্যবসা করতেছেন ভারতে যারা কোনো আইন কানুনের ধার ধারে না যারা পারচেজ কমিটির ধার ধারে না তাদেরকে ব্যাকিং দিচ্ছেন এই এদের হয়তো কেউ নিঃসন্তান কেউ বিয়েই করেননি তাদের একটা ডেডিকেশন আছে সব আছে কিন্তু দুর্নীতিকে তারা একটা প্রাতিষ্ঠানিকরণ দিয়েছেন যে দুর্নীতিতে তারা নিজেরা জড়িত নন কিন্তু দুর্নীতিটা করার ব্যাপারে সহযোগিতা করেন এইভাবে অনেক দেশই আছে অনেক ভাবে হচ্ছে আমাদের দেশে বহুভাবে হচ্ছে দুর্নীতি সহযোগিতার মাধ্যমে হচ্ছে আইনের শাসনকে আপনার মানে পাশ কাটিয়ে হচ্ছে এবং দেশপ্রেমিক তো আমি একেবারে নিশ্চিত যে একজনের ভেতরে দেশপ্রেম নাই দেশপ্রেম যদি থাকতো তাহলে কিছুতেই একজনের পক্ষে দেশের ভূতপাটে অংশগ্রহণ করা সম্ভব না এটা আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস থেকে বললাম আমি এটা আমার ছাত্র আমি যখন ছাত্রদের উদ্দেশ্যে কথা বলি আমি যখন আমার জনগণের সাথে কথা বলি তখন এই কথাগুলো বলি আবার আমার কথাগুলো কেউ পছন্দ হয় কেউ পছন্দ হয় না যাদের পছন্দ না হওয়ার তাদের হয় না যাদের পছন্দ হয় তাদের পছন্দ হয় কারণ আমি এক নম্বরে প্রায়োরিটি দিই দেশপ্রেম তারপরে আমার কাছে রুল অফ ল দেশপ্রেমী যদি না থাকে তাহলে রুল অফ ল থাকবে কোথা থেকে রুল অফ ল তো সেই লোকই আপনার রুল অফ ল কায়েম করতে পারে যে লোকটার হৃদয়ে দেশের জন্য ভালোবাসা আছে দেশের মানুষের জন্য ভালোবাসা আছে দেশপ্রেমের সাথে দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ থাকে একটা প্রেম থাকে একটা ভালোবাসা থাকে এই ভালোবাসা এবং প্রেম এবং দায়িত্ববোধ না থাকলে আপনি কেউই আপনার রুল অফ ল এর দিকে যাবে না এটা আমি আপনার কাছে আবারো আসবো জনাব কাজী রিয়াজুল হক জনাব ওবায়দুল মুক্তাদি চৌধুরী বলছেন যে সুশাসন তার কাছে আইনের চোখে সবাই সমান কি বলবেন আপনি না এটা তো আমাদের সংবিধানের কথা এটা তো আমাদের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা যেটা আছে 1948 সালে জাতিসংঘের সেটার কথা সব জায়গায় কথা মানে এভরি সিটিজেন ইজ ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর এন্টাইটেড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল কিন্তু বাস্তবতাটা এটা কি বাস্তবতাটা হচ্ছে যে আমরা সেইখানে তো আমরা পৌঁছতে পারছি না কারণ এইখানে যে আমি একটু আগে যেটা বললাম যে আমরা ই টেন্ডারিং প্রসেস করলাম আমরা ইপিজি করলাম যেটা ইস্তার হুজামান সাহেব বলেছেন এগুলো খুব ভালো পদক্ষেপ কিন্তু তারপরেও কি আমরা দুর্নীতি ঠেকাতে পাচ্ছি না এখানে ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছেন দেশপ্রেমের কথা বলেছেন ওবায়দুল মুক্তাদির আপনি যদি এটা একটু বলতে হয় আপনি যদি 71 ফেরত যান 70 ফেরত যান তখন দেখেন মানুষের এই তো মানুষ আমাদের আমরা যখন ইয়ং আমরা যখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র তো এখানে যারা আছেন গোলাম রহমান স্যার হয়তো আরো যখন চাকরিতে ঢুকে পড়েছেন আমি জানি না তো এরকম সম্ভবত আমার সমবয়সী হবে আমাদের সবারই মনে আছে যে কি দেশপ্রেম মানুষের মধ্যে ছিল কি নিঃস্বার্থ হয়ে তারা দেশের বাড়িঘর ফেলে দিয়ে সব বাড়ি চলে গেছি আমরা কিন্তু বাড়িঘর ইন্টাক্ট ছিল দ্যাট ওয়াজ দ্য দেশপ্রেম দেশপ্রেম না থাকলে কোনো কিছু হয় না তো দেশপ্রেম আর একটা যেটা দরকার আছে হচ্ছে যে আমরা সমাজের ইফতারু জামান সাহেব একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের একটা সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে রাজনৈতিক সংস্কৃতি বলেন সামাজিক সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা আমাদের সমাজে একটা ইরোশন হয়েছে মূল্যবোধ আমাদের হারিয়ে গেছে তো যার ফলশ্রুতিতে যাদের দেশপ্রেম ছিল সেই একটা তো চলবে না
তার যে মানবিক গুণাবলী গুলো ছিল সে মানবিক গুণাবলী গুলো নষ্ট হয়ে গেছে। দেশপ্রেম, মানবিক গুণাবলী এ দুটোই থাকতে হবে। সেই সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আইনের কঠিন প্রয়োগ। আমরা যদি আইনের কঠিন প্রয়োগ করতে পারি, দুর্নীতি দমন কমিশন গোলাম রহমান সাহেব অত্যন্ত একটা পরিচ্ছন্ন মানুষ চাকরি জীবনে, আমার জানা মতো আমি ওনাকে সেই যখন উনি চায়নাতে তখন থেকে আমি ওনাকে চিনি, সে 1996 থেকে পরিচয়, তারপর উনি আমার বসও ছিলেন একটা মন্ত্রণালয়ে। তো আমি সেই হিসেবে বলছি যে গোলাম রহমান সাহেব যেটাই বলুক না কেন, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে চেঞ্জটা এটা দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব না। আপনি বলছেন কিভাবে এটা বন্ধ করা যেতে পারে, এটা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এর অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, যেটা পরিষ্কার করে প্রধানমন্ত্রী বলেছিলেন যে জবাবদিহিতের কথাটা বলেছিলেন। সেই জবাবদিহিতিটা তো আমরা দেখতে পাচ্ছি ওই ডিপার্টমেন্টের ভিতরে, ওই অফিসের ভিতরে, তারাই তো এটা ব্যবস্থা নিতে পারে। সেই ব্যবস্থাটাকে তারা নিচ্ছে, একটা সরকারি কর্মচারী যদি অপরাধ করে থাকে তার যে অথরিটি আছে সেই ডিপার্টমেন্টের ডিজি আছে, সেই ডিজি ব্যবস্থা নিতে পারে, মন্ত্রণালয়ের সচিব আছে তারাই ব্যবস্থা নিতে, তারা কি নিচ্ছে, নিচ্ছে না, মনিটরিংটা নাই। আপনি কি ভয়ে কথা বলেছেন, মনিটরিংটা নাই, জবাবদিহিটা আমরা নিশ্চিত করতে পারছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর একটি বিষয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সরকারকে তো অবশ্যই এ ব্যাপারে অনেক কঠিন হতে হবে, দল মত ভুলে যেতে হবে, প্রশাসন এবং দল দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। দল সরকারি দল, তারা নীতিটা নির্ধারণ নীতিটা বলে দিবে, কিন্তু প্রশাসন প্রশাসনের গতিতে চলবে, সরকার সরকার আলাদা। অতএব সেখানে আমাদের যাতে কোনো লোক, সে যে দলই হোক না, কোন রকম এক্সট্রা বেনিফিট না পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে কোনো ছাড় নেই, সেই ছাড়টা যেন না থাকে। কারণ আমরা দেখেছি বারবার অপরাধ করে পার পেয়ে যায় যার জন্য মানুষ অপরাধটা করছে, এবং এই জিনিসগুলোকে যদি আমরা নিশ্চিত করতে পারি তা আমার ধারণা সেই সাথে সাথে আরেকটি কাজ করতে হবে, কথা চলবে না, সরকারের একার পক্ষে সম্ভব না, একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সিভিল সোসাইটিকে এভাবে এগিয়ে আসতে হবে, একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন যাতে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘৃণা করো, যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো সম্পর্কে রেখো না, যে দুর্নীতিবাজ তার যত টাকায় থাক তার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব না, এই যে বিষয়গুলো আছে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে, তাদের পার্সোনাল নন গ্রেটার ডিক্লেয়ার করতে হবে সোসাইটিতে, সোসাইটি করবে, আইন করা লাগবে না, সোসাইটি নিজের থেকে করবে। এইভাবে যদি তাদের মধ্যে আমরা ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে পারি, এই একটা দুর্নীতিবাজ লোক যাচ্ছে, শুধু মির্জাপুর যেমন আজকে একটা গালি হয়েছে, দুর্নীতিবাজের একটা ছোট প্রশ্ন করি, এই যে সামাজিক ভাবে বয়কট করে সমাজ থেকে শিক্ষা নেওয়া, সমাজকে দায় নেওয়া, অথবা দেশপ্রেম তাদের ভেতর ঢুকিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আপনারা বলছেন, তাতে করে কি আপনারা প্রকারান্তরে এটি বলছেন যে প্রচলিত আইন ব্যর্থ হয়েছে? না না, প্রচলিত আইন ব্যর্থ হয়নি, প্রচলিত আইন ব্যর্থ, প্রচলিত যে আইন আছে আইন কিন্তু চমৎকার। সেই এই যে আমরা যেটা ইপিজির কথা বললাম 2011 প্রধানমন্ত্রী করেছিলেন, তারপর যে আমরা যে ই টেন্ডারের কথা বলেছি, এটা কিন্তু অনেক ভালো, আগে টেন্ডার ড্রপ করতে পারতো না, আইনটা না, আইনের প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না, তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা টেন্ডারকে ড্রপ করবে না, কারণ যে ড্রপ করবা তার নাম তো কালকে আমি জানতে পারবো, যখন জানতে পারবো তখন তাকে শেষ করে দেবো আর কি। এই যে ভিত্তিটা তার ভিতরে কাজ করছে, যার ফলে সুষ্ঠু প্রতিযোগিতা, সমান আচরণ, যেটা বলে আইনের শাসন, সবাই সমান সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি আবার, আমি জনাব গোলাম রহমানের কাছে যেতে চাই, তাহলে আসলে কি দরকার আইনের প্রয়োগ, সামাজিক শিক্ষা, সামাজিক ব্যবস্থা জোরদার করা এবং দেশপ্রেম বাড়ানো, কি আসলে করা জনাব গোলাম? আমি আমার আমার দৃষ্টিতে দেশপ্রেমটা নীতি নৈতিকতারই একটা বড় অংশ, দেশপ্রেম এবং নীতি নৈতিকতা ওইটাকে বোধ হয় আমি ঠিক মানে ডিস্টিংগুইশ করতে পারি না। মানে আপনি নীতি নৈতিকতার একটা দিক আছে, এটা ধর্ম যুগে যুগে ধর্ম এসেছে নীতি নৈতিকতা ঠিক করার জন্য, আর একটা এসেছে আধুনিক যুগে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার কথাটা বারবারই এসেছে, বিচার যেমন আপনি সবাই আইনের দৃষ্টিতে সবাই সমান হবে এটা তো স্বীকৃত, আবার জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের দেশে কি হচ্ছে, আমি একটু আলোচিত সমালোচিত হয়েছিলাম এক সময়, আমার দুর্নীতি দমন কমিশনের চাকরির 3 মাসের মাথায় আমি বলেছিলাম যে দুদক আর কি যে টুথপেস্ট টাইগার,
এটার কারণ হলো যে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করলো, তদন্ত করলো, তারপরে বিচারের চার্জশিট দিল, বিচার প্রক্রিয়া শুরু হলো, 20 বছরেও তো অনেক মামলার শেষ হয় না। ট্রায়াল কোর্ট থেকে ইন দ্য লং রান অল আর ডেড। যদি সমাজে বিচার প্রক্রিয়া শেষ করে আপনি যদি উদাহরণ সৃষ্টি না হয়, তাহলে তো যারা দুর্নীতি করে লাভবান হতে চায় তারা তো ভয় পাবে না। সে কারণে একদিকে নীতি নৈতিকতা ঠিক করার একটা উদ্যোগ নিতে হবে। আমি একটা গল্প করার গল্প না করার আর কি লোভ সামলাতে পারছি না। আমি এক সময় সুচিন্ত ছিলাম সংক্ষেপে, আমাদের আমি একটা সময় নেই। ও আচ্ছা, তাহলে থাক। যাই হোক, যে নীতি নৈতিকতা যেমন ঠিক করতে হবে, তেমনি ভাবে বিচার আইন ভালো করতে হবে। প্রথম আইন করতে হবে, তারপরে আইনের প্রয়োগ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব গোলাম রহমান, অনেক ধন্যবাদ জনাব কাজী রেজাউল হক, অনেক ধন্যবাদ জনাব ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন।